রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল এক রুমের বাসা নিয়ে থাকেন মহাখালীর কড়াইলে। থাকা খাওয়া ও পড়াশোনায় যা খরচ হয় তা নিজেই মেটান, কেননা ফুড প্যান্ডায় ফ্রিল্যান্সার রাইডার হিসেবে কাজ করে মাসে যে আয় হয় তাতে হাত পাততে হয় না কারো কাছে। মান্থলি 30,000 টাকা মতো ইনকাম হচ্ছে, আর আমার ভার্সিটির বেতন হলো পার মান্থে 4,000 টাকা। এভাবে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ চলতেছে। রাসেল জানান, 2020 সালে করোনার কঠিন সময়টাতে ফুড প্যান্ডায় যোগ দেন তিনি, তখন এইচএসসিতে পড়তেন। ফ্রিল্যান্সিং এই কাজ করেই পাশ করেছেন এইচএসসি, ভর্তি হয়েছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে, আর তাতে সহায় হয়েছে ফুড প্যান্ডা। যদি একটা রেগুলার জব নিতাম তাহলে আর আমি রেগুলার যেতে পারতাম না। তো এখানে নেওয়ার পরে আমি দেখা যাচ্ছে আমার সপ্তাহে 3 দিন ক্লাস, আমি 3 দিনই যেতে পারতেছি, 4 দিন এটা করতে পারতেছি, অথবা যে 3 দিন বাড়তি যাচ্ছে ওদিনও বিকালে বিকালে অল্প অল্প করা যাচ্ছে। রাসেলের মতো এরকম আরও অনেকেই আছেন যারা ছাত্র, ফ্রিল্যান্সার রাইডার হিসেবে কাজ করে মেটাচ্ছেন নিজের পড়াশোনার খরচ, অনেকে সামলাচ্ছেন পরিবারও। ফুডপান্ডা আমি দিনে প্রায় 5 ঘন্টার মতো কাজ করি, 5 ঘন্টা বলতে আমার পার্ট টাইম হিসেবে এনাফ, আলহামদুলিল্লাহ ভালো। বলতে গেলে দুর্দিনে এটা আমার অসমের বন্ধু, কারণ আমি এই 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 বর্তমান বাজারে অনেক কষ্ট, বিশেষ করে একটা চাকরি করে এই সংসার নিয়ে কষ্ট হয়ে যায়, বিদায় আমি এটা করতেছি, আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট। অ্যাপ ও ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান ফুড প্যান্ডা সারা দেশে যে ইকোসিস্টেম গড়ে তুলেছে তাতে ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত রয়েছেন অসংখ্য রাইডার, যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে 24 ঘন্টায় খাবার সহ অন্যান্য সেবা পৌঁছে দিচ্ছেন গ্রাহককে। অর্ডার আমার মোবাইলে আসে, অর্ডার আসার পর আমি পিক আপ করি, রেস্টুরেন্টের ডিটেলস থাকে, আমরা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট ডিটেলস থাকে, রেস্টুরেন্টের আগে আমাদের তাদেরও একটা ট্যাপ আছে, তাদের কাছে আমার আগেই অর্ডারটা পৌঁছে যায়, তারা মেক করে রাখে, তারপর আমি নিয়ে আসি, দেন কাস্টমার কাছে পৌঁছাই দিই। করোনাতে হাতে হ্যান্ড গ্লাভস, মুখে মাস্ক অল টাইম লাগিয়ে রাখা লাগতো, রেস্টুরেন্টে গেলে এগুলো লাগতো, কাস্টমার বাসায় গেলে এগুলো লাগতো, এভাবে কাজ করতাম। অনেক কষ্ট, যাক আলহামদুলিল্লাহ ভালো এখন। ফুডপান্ডা প্ল্যাটফর্মে রাইডাররা ফ্রিল্যান্সার হিসেবে তাদের পছন্দসই সময়ে কাজ করতে পারেন, নিজেই বেছে নিতে পারেন তাদের কর্মঘণ্টা। যখন স্কল করতেছিলাম তখন অ্যাড একটা আসে, আর অ্যাড আসার পর থেকে আমি জানতে পারি যে আসলে ফুডপান্ডা সম্বন্ধে, তখন আমার আগ্রহ আরও জাগলো, তারপর গুগল সার্চ করলাম, গুগল সার্চ করে বুঝতে পারলাম যে ইনকাম ভালো আছে আর কি, মানে সুযোগ সুবিধা পাওয়া যায়, নিজের কাজ নিজে বস, আর নিজের ইনকাম নিজে থাকে, কারণ এটার মধ্যে কোনো প্রবলেম হয় না, টাকা আটকানোর কোনো প্রবলেম হয় না। যেমন আমি উইক কাজ করি, আমার উইকলি টাকা চলে আসে আমার ফোনের মাধ্যমে, আমার নিজের টাকা আমার নিজেকে কমপ্লিট করতে হয়। ডিউটিতে চলাকালীন অনেক সুবিধা পাই, অর্ডারগুলো অনেক সুন্দর সুন্দর কাজ কেনার উপরে, আরও টাকাও ভালো টাকা ইনকাম করা যায়, দেখা গেছে পরিশ্রমও কম, সব মিলে আর কি অনেক ভালো আলহামদুলিল্লাহ। এছাড়া রাইডাররা সাইকেল কেনার জন্যও সহজ শর্তে ঋণ পান ফুডপান্ডা থেকে, তাদের সুরক্ষায় রয়েছে নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্য বীমা সুবিধাও। আমাদের এখানে একটা ইন্স্যুরেন্স সার্ভিস আছে, এবং এটার আওতায় আমরা যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় পড়ি সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 5 লক্ষ টাকার মতো সহায়তা পাই। আরেকটা আছে টেলিমেডিসিন, যেটার মাধ্যমে আমরা কল করে 24 ঘন্টা ফ্রিতে ডাক্তারের পরামর্শ নিতে পারি, সেটা আমার হোক বা আমার পরিবারের যে কেউ হোক, আমরা এই সুবিধাটা পাই। কর্মকর্তারা জানান, গত 10 বছরে ফুডপান্ডা 1.5 লাখের বেশি ফ্রিল্যান্সার রাইডারের জন্য কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। যে রাইডার বেসরা আমাদের সাথে এসেছে, যারা আমাদের জন্য কাজ করছে, তারা আসলে তাদের জন্য একটা কর্মসংস্থান হয়েছে এখানে। ওভারঅল 10 বছরে আমরা আসলে প্রায় 100,000-এর উপরে আরো বেশি রাইডার আমাদের সাথে বিভিন্ন সময় কাজ করেছে, এবং তারা তারপরে তো মুভ অন করেছে। অনেক সময় স্টুডেন্টরা তাদের পড়াশোনার জন্য এখানে একদিকে পড়াশোনা করছে, একদিকে কাজ করছে, এবং আমরা সেই ফ্লেক্সিবিলিটি দিয়েছি। তিনি জানান, রাইডাররা হলো তাদের ব্যবসার অন্যতম চালিকা শক্তি, তাই তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমেই ব্যবসার পথ প্রশস্ত করছে ফুডপান্ডা।